তো ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন যারা 1 GB বা 2 GB র্যামের ফোন ইউজ করেন, সামান্য কাজ করতেই আপনার ফোনগুলো গরম হয়ে যায়। তো তাদের জন্য আজকে আমি কিছু সলিউশন নিয়ে এসেছি। আপনারা এই কাজগুলো যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনটি আগের চেয়ে অনেক কম গরম হচ্ছে এবং ফোনটি স্লো হবে না এবং কখনোই হ্যাং করবে না। তো জানতে হলে আজকের ভিডিওটি পুরো দেখুন, আর পুরো ভিডিও জুড়েই সাথে আছি আমি মেহেদি ফ্রম মোবাইল একাডেমি প্রো। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ইমেল নোটিফিকেশন নিশ্চিত করে রাখুন। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে আমাদের ফোনগুলো কেন গরম হয়। আমাদের ফোনগুলো গরম হওয়ার কারণ আমরা কম জিবি র্যামের ফোনগুলোতে আমরা হাই কোয়ালিটি জিনিস যখন চালাতে যাই তখনই কিন্তু আমাদের ফোনগুলো গরম হয়ে যায়, হ্যাং করে, স্লো হয়। এছাড়া কিন্তু অন্য কিছুই না। বাট আজকে যে ট্রিক্সগুলো দেখাবো এই ট্রিক্সগুলো যদি আপনারা করেন তাহলে আশা করি আপনার ফোনের যে পারফরমেন্স তার চেয়ে আপনারা ভালো জিনিস ইনশাল্লাহ চালাতে পারবেন। তবে এগুলো কিন্তু আপনাকে খুব ভালো করে ফলো করতে হবে। তো এর জন্য আমি আপনাদেরকে প্রথম থেকে দেখাচ্ছি যে আমরা প্রথমে যে ভুলগুলো করে থাকি। আমরা যখন কোনো অ্যাপস ইনস্টল করি অ্যাপসটি আমরা কী করি, আনইনস্টল করে দেই। এই আনইনস্টল করে দেওয়ার পরে আমরা ভাবি যে যা আনইনস্টল তো এখান থেকে হয়ে গেছে, বাস কাজ শেষ। বাট আমরা যদি চলে যাই আমাদের প্লে স্টোরে, প্লে স্টোরে যাওয়ার পরে একদম উপরে যে 3-ডট মেনুটি রয়েছে আপনারা ক্লিক করবেন এখানে। এখানে ক্লিক করার পরে আপনারা একদম সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন যে মাই অ্যাপস অ্যান্ড গেম, আপনারা ক্লিক করবেন এখানে। এখানে ক্লিক করার পরে আপনারা উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, উপরের অপশনগুলোর 3 নম্বরে রয়েছে লাইব্রেরি। তো আপনারা ক্লিক করবেন এই লাইব্রেরিতে। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন যে আপনারা জীবনে যত অ্যাপস ইনস্টল করেছেন এই ফোনটিতে এবং ইনস্টল করার পরে আপনারা যেগুলো আনইনস্টল করে দিয়েছেন সেগুলোর লিস্ট এখানে তৈরি হয়ে আছে। তো এই যে লিস্টটি তৈরি হয়ে আছে আপনি বুঝতে পাচ্ছেন যে প্লে স্টোর কী পরিমাণ লোড হয়ে আছে। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থাকার যত অ্যাপস আছে এগুলো একসঙ্গে, আর কি যে অ্যাপসগুলো আনইনস্টল করেছেন সেগুলো একসঙ্গে এখান থেকে ডিলিট করার কোনো অপশন নেই। বাট আপনাকে এটাকে কী করতে হবে, একটা একটা করে এভাবে ডিলিট করে দিতে হবে এখান থেকে। এখানে যতগুলো আছে সবগুলো আপনারা একটা একটা করে ডিলিট করে দিবেন। তো ভিউয়ার্স, দ্বিতীয় যে কারণটি সেটি হচ্ছে তারপরে এইখানেই আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রথমে রয়েছে আপডেট নামে একটি অপশন। তো আপনারা কী করবেন, এই আপডেটে ক্লিক করবেন। এই আপডেটে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে আপনার অনেকগুলো অ্যাপস রয়েছে যেগুলো আপডেট চাচ্ছে, বাট আপনি কিন্তু সেগুলোকে আপডেট দিচ্ছেন না। আচ্ছা, আপনার ফোনের সঙ্গে কিন্তু এই অ্যাপসগুলো যেটি সুইটেবল সেটিই কিন্তু এখানে আপডেট চাচ্ছে, বাট আপনি আপডেট দিচ্ছেন না। এর ফলেও কিন্তু আপনার ফোনের ওপর একটি প্রেশার পড়ে। তাই আপনি যে কাজগুলো করবেন, যে এগুলো সবগুলো আপনারা কী করবেন, আপডেট দিয়ে নেবেন। সবগুলো অ্যাপস যেগুলো আপডেট চায় সেগুলো একটু MB খরচ করে হলেও আপডেট দিয়ে নেবেন। ভিউয়ার্স, থার্ড কারণটি হচ্ছে আমরা অনেকগুলো অ্যাপসের মধ্যে ঢুকি। মনে করেন আমি মিউজিকের ভেতর ঢুকলাম এবং কেটে দিলাম, তারপরে মনে করেন আমি রিদমিক কিবোর্ডের ভেতর ঢুকলাম এবং কেটে দিলাম। বাট এখন যদি আমি এক্সিট বাটনটি চাপি আপনারা দেখতে পারবেন আমার ব্যাকগ্রাউন্ডে সবগুলো অ্যাপস রয়ে গেছে, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই অ্যাপসগুলো কাজ করছে। তো আপনারা কি করেন, এই ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এগুলোকে রিমুভ করেন না, কখনোই রিমুভ করেন না। এর ফলে যে কাজটি হয় এগুলো ব্যাকগ্রাউন্ডে চলতেই থাকে এবং আপনার ফোন অটোমেটিক গরম হয় এবং অটোমেটিক হ্যাং করে, স্লো হয়। এগুলো আপনারা কি করবেন, সবগুলো এখান থেকে ব্যাকগ্রাউন্ড থেকে সরিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি ক্রস বাটন রয়েছে, এই ক্রস বাটনটি যদি আমি ক্লিক করি তাহলে আমার স্ক্রিন রেকর্ডারটি অফ হয়ে যাবে। তো আপনারা কি করবেন, এই ক্রসে ক্লিক করে একসঙ্গে সবগুলো কেটে দিবেন। ভিউয়ার্স, চতুর্থ নম্বরে যে কাজটি সেটি হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডে যেন আপনাদের অ্যাপস না চলে তার জন্যও কিন্তু একটি সেটিংস রয়েছে। এর জন্য আপনারা চলে যাবেন আপনাদের সেটিং অপশনে। সেটিং অপশনে যাওয়ার পরে আপনারা যারা শাওমি ছাড়া অন্যান্য ফোন ইউজ করেন তাদের নর্মালি আপনারা পাবেন এখানে ডেভেলপার অপশনটি, আর যারা শাওমি ফোন ইউজ করেন তারা এডিশনাল সেটিংয়ের ভিতরে চলে যাবেন। যাওয়ার পরে আপনারা চলে যাবেন ডেভেলপার অপশনে। ডেভেলপার অপশনে যাওয়ার পরে আপনারা একটু কষ্ট করে খুঁজে নেবেন, এখানে একটি অপশন রয়েছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে যাই এখানে দেখতে পারবেন আপনার স্ট্যান্ডার্ড লিমিট করা আছে। তো আপনি যে কাজটি করবেন এটিকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দিবেন। এর ফলে আপনার যে কাজটি হবে, আপনার ব্যাকগ্রাউন্ডে যদি কোনো অ্যাপস থেকেও থাকে সেই অ্যাপসটি কিন্তু রানিং অবস্থায় থাকবে না, অর্থাৎ সচল থাকবে না, সেটি অটোমেটিক ডিসেবল হয়ে থাকবে, অর্থাৎ অ্যাপসটি অ্যাক্টিভ থাকবে না, যার ফলে আপনার ফোনটি ভালো কাজ করবে। এরপরে 5 নম্বর যে সেটিংটি সেটি হচ্ছে এখানেই আপনারা একটি অপশন খুঁজে পাবেন। যদি একটু এখানে খুঁজেন দেখতে পারবেন 3টি অপশন এখানে রয়েছে, উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, ট্রানজিশন অ্যানিমেশন স্কেল এবং অ্যানিমেটেড ডিউরেশন স্কেল। তো আপনারা কি করবেন, এই অপশনগুলোর যে কোনো একটিতে করে যাবেন, সবগুলোই করবেন, বাট একটিতে আমরা যদি যাই দেখতে পারবেন আপনাদের এগুলো অ্যানিমেশন স্কেল 1 করা আছে, আমি 5 করে রেখেছি।
আপনাদের যাদের ফোনের র্যাম কম তারা এই অ্যানিমেশনগুলো অফ করে দিবেন, আপনাদের অ্যানিমেশনের কোনো দরকার নেই। এক অপশন থেকে যখন আরেক অপশনে যায় তখন এই অ্যানিমেশনগুলো কাজ করে, তখন কিন্তু আপনাদের ফোনের র্যামের উপর একটা প্রেশার পড়ে যায় যেহেতু সেখানে একটা কাজ হচ্ছে, তাই আপনারা এগুলো সবগুলো কী করবেন, অফ করে দিবেন। ভিউয়ার সর্বশেষ যে কথাটি আপনাদেরকে বলবো, আপনারা যারা ফোনের ব্যাক কভার ইউজ করেন, ব্যাক কভার ইউজ করার ক্ষেত্রে আপনারা প্লাস্টিকের যে সমস্ত ব্যাক কভারগুলো রয়েছে ফোনের সঙ্গে যেগুলো ফ্রি দেয় আর কি, সবগুলো একদম সাদা ব্যাক কভারগুলো একদম চতুর্দিকে সাদা, সেই ব্যাক কভারগুলো ইউজ করার ক্ষেত্রে খুবই সাবধান। কারণ সেই ব্যাক কভারগুলোতে আপনি ফোন লাগিয়ে দেখবেন আপনার ফোন প্রচুর পরিমাণে গরম হয়। তাই আপনি যদি ব্যাক কভার ইউজ করেন তাহলে একটি ভালো দেখে দামি একটি ব্যাক কভার ইউজ করবেন। কারণ যখন আপনি খুব দামি একটি ফোন কেনেন কিন্তু আপনি ব্যাক কভার ইউজ করেন অনেক কম দামের এবং সেটি একটি প্লাস্টিকের ব্যাক কভার, আপনি দেখবেন প্লাস্টিকের ব্যাক কভারগুলো প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায়। আর আপনারা যদি পারেন তাহলে ব্যাক কভার ছাড়াই ফোনকে ইউজ করবেন, এটি করলে আপনার ফোন একদমই গরম হবে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।